সাপোর্টের প্রয়োজন হলে ক্যাট্রি পলিমার পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা সিমেন্স S7-1500 সিরিজের পিএলসি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা পিএলসিটা দেখি। তো আমরা প্রথমে এটা হচ্ছে ক্যাডিসিম সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা সেই পিএলসি কানেকশন এবং পিএলসি কন্ট্রোলারিং কানেকশন, পাওয়ার কানেকশন এবং পিএলসি প্রোগ্রামিংটা দেখব। তো সেই জন্য আমরা কি বুঝে পিএলসি দেখার জন্য এই যে পিএলসি ইনপুট আউটপুটে যাব। দেন আমরা আমাদের কিনব আমরা পিএলসি সিমেন্স পিএলসি S7-1500। তো আমরা এখানে যাব যে দেখুন পিএলসি সিপিইউ S7-1500, এটি 1200 দেওয়া আছে, এটা 1500 দেওয়া আছে। তো এখানে যাব, এখানে কিন্তু একটা আমাদের পিএলসি আসলো। এটা আমরা জুম করি, আজকে জাস্ট আমরা এটা ডিসকাশন নিয়ে আলোচনা করবো, এই পিএলসির ইনপুট আউটপুট নিয়ে আলোচনা করব। তো এই যে দেখুন S7-1500 পিএলসি, তো এটা হচ্ছে আমাদের পাওয়ার। এই যে দেখুন, আর এখানে আর একটা আমাদের পিএলসির ইনপুট আউটপুট যেগুলো আছে সেটার জন্য আমরা কই যাব। এই যে দেখুন এই পাশেরটা S7, এই যে ডিসি ইনপুট ডিসি আউটপুট DIDO, তো আমরা এটা নেব। এই দুইটা মিলে সাধারণত পিএলসি। তো এটা আমরা সাধারণত এখানে আমাদের হয় অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য আমরা এই পিএলসি সিমেন্সের S7-1500 সিরিজের পিএলসিটা আমরা ব্যবহার করে থাকি। এখানে অনেকভাবেই প্রোগ্রাম করা যায়, কারণ কি একসাথে কয়েকটা কন্ট্রোলিং করা যায়, কারণ এখানে ইনপুট আউটপুট অনেকগুলো আছে। এর জন্য আমরা কি করব, কোন মোটরকে আমরা একাধিকভাবে কয়েকটি মোটরকে চালনা করতে পারবো বা কন্ট্রোলিং করতে পারবো। এই জন্য আমাদের এটাকে বলা হয় অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজে এটা ব্যবহার করা হয়, আর এটার ব্যবহার দিনে দিনে আরো বাড়তেছে। তো এর ইনপুট আউটপুট গুলো বেশ অনেক দেখতেই পাচ্ছেন আমরা আপনারা, যে I00 একটা, দুই, এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, অনেকগুলাই আছে। তো এই ইনপুট আউটপুট গুলো না দেখে আর এগুলার এটা এটা হচ্ছে কি, আমরা এখানে কি দেখলাম দেখুন S7-1500 DIDO, এটা হচ্ছে একটা সিরিজ, এর সিপিইউ সিরিজ, এর অনেকগুলো সিরিজ আছে। যেমন এখানে আছে সিপিইউ গুলো আছে 1511 1PN 1511 CDN CPN 1512 CPN 1516 PN, অনেকগুলো সিরিজের সিপিইউ আছে। এই সিরিজের সিপিইউটা হচ্ছে আমাদের কি DIDO, মানে এটা হচ্ছে ডিসি ইনপুট আর ডিসি আউটপুট, মানে দুটাই আমাদের ডিসি ডিসি 24 ভোল্ট ডিসিতে কন্ট্রোল করতে হবে। এর জন্য এটা ডিসি ইনপুট ডিসি আউটপুট দেওয়া আছে। আপনারা অন্যান্য সিরিজের সিপিইউ ব্যবহার করলে ওখানে হয়তো বা এসি অথবা ডিসি দুটোই থাকার কথা, বা দুটোই আছে, যেগুলো আমরা S7-1200 দেখেছি বা লোগো সফট কমফোর্টে দেখেছি যে এসি ডিসি দুটোতে কন্ট্রোল করা যায়। কিন্তু এটাতে কি আছে, আমাদের ডিসি DIDO, মানে ইনপুট আউটপুট দুটাই ডিসি। তো আমরা এটাও আমরা এখানে দেখেছি, আমরা একটু জুম করলে দেখতে পাবো। সে আগের পিএলসি গুলোতে আমরা দেখেছিলাম যে যখন এল ওয়ান থাকবে আর এন থাকবে, তাহলে তখন আমাদের কি করতে হবে, সেটা হবে 240 ভোল্ট এসি ফেজ লাইন দিতে হবে এবং একটা নিউট্রাল লাইন দিতে হবে। আর যখন আমাদের ওয়ান এল প্লাস থাকবে, সেখানে দিতে হবে আমাদের 24 ভোল্ট ডিসি, এবং যখন এম থাকবে, এম মানে হচ্ছে ডিসি পজিটিভ লাইন দিতে হবে, আর এম থাকলে আমাদের দিতে হবে নেগেটিভ লাইন। ঠিক একইভাবে এখানে দেওয়া আছে কি 2L+, যেটা আমরা S7-1200 দেখেছি, এখানে L+2L+, মানে এটা একটা, এটা এটা আর একটা, দুইটা দেওয়া আছে। তো জাস্ট এগুলো দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করব। L+ হচ্ছে 24 ভোল্ট ডিসি পজিটিভ লাইন এবং 2M হচ্ছে আমাদের নেগেটিভ লাইন। তো এগুলো দেখলেও এটাই আমরা জাস্ট মনে করে রাখবো। ঠিক একইভাবে আমাদের পিএলসির ইনপুট আউটপুটও কি করতে হবে, যে দেখুন আমাদের 1M আছে, এখানে অবশ্যই কি দিতে হবে, আমাদের নিউট্রাল দিতে হবে, সরি নেগেটিভ ওয়্যারটা দিতে হবে, আর 3M-এ এখানেও দিতে হবে আমাদের নেগেটিভ ওয়্যার। তো এই যে দেখুন 3L+ এখানে আছে, এখানে আমাদের পজিটিভ পজিটিভ লাইন 24 ভোল্ট ডিসি লাইনটা, ফেজ লাইনটা দিতে হবে,
পজিটিভ লাইনটা দিতে হবে, এখন অন এল প্লাস এখানেও আমাদের পজিটিভ লাইনটা দিতে হবে। এখানে আপনারা জাস্ট এটা দেখলে বুঝতে পারবেন, আমাদের এল প্লাস থাকলে আমাদের 24 ভোল্ট ডিসি পজিটিভ লাইনটা দিবেন, আর এম থাকলে যতগুলো এম আছে জাস্ট ওখানে আমাদের কি দিতে হবে, নেগেটিভ লাইন। তাহলে আমাদের এই সিপিইউ এ কানেকশনটা হবে, আর সিপিইউ এ কানেকশনটা হলে আমাদের কি হবে, আমাদের এটা চলবে। তো আমরা যেহেতু এটা 24 ভোল্ট ডিসি ইনপুট আউটপুট, এই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই 24 ভোল্ট ডিসি পাওয়ারটা নিতে হবে, এখান থেকে 24 ভোল্ট ডিসি পাওয়ারটা নিতে হবে। তাহলে আপনারা আমরা এখানে বুঝতে পারবো, আর এটা মূলত অনেকগুলাই কাজ করা যায়, এই জন্য এখানে অনেকগুলো ইনপুট আউটপুট দেওয়া আছে, কারণ এখানে একাধিকভাবেই একাধিক মোটরকে আমরা অন করতে অন অফ করতে পারবো, বা একাধিক মোটরকে আমরা একাধিক সিস্টেমকে আমরা রান করাতে পারবো। এই জন্য আমাদের এখানে অনেকগুলো ইনপুট আউটপুট, আর ইন্ডাস্ট্রি এর ব্যবহার ধীরে ধীরে আরও বাড়তেছে। তো এখানে দেখুন, আরো এগুলো যখন আমাদের কানেকশনটা পাবে, আমরা সিমুলেশনে যাব, তখন কিন্তু এই লাইটগুলো জ্বলবে, কোন লাইটটা জ্বলতেছে, এই যদি আমাদের আইজি কিউ 0.10 0.0 লাইনটা লাইনে কানেকশনটা থাকে, তখন আমাদের এই ইন্ডিকেটর, এগুলো কিন্তু আমাদের ইন্ডিকেটর লাইট, এই লাইটগুলো জ্বলবে, সাথে এখানে পাওয়ার কানেকশনটা ঠিক আছে কি বা আসছে কিনা সে এখানেও কিন্তু জ্বলবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে আমি আর একটু বলে দিই, আমার কাছে অনেকগুলো কোশ্চিন আসছে কি যে আমরা সেভ করা ফাইল এগেন আমরা অন করতে পারছি না বা ওপেন করতে পারতেছি না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা ফাইলে যাবেন, দেন এই যে ওপেনে যাবেন, ওপেনে গিয়ে জাস্ট আপনারা এই যে এই ক্যাডিসিম এই জায়গায় গিয়ে আপনারা জাস্ট এই যে টুডাস লস, এটা যেহেতু অন্য ভার্সন মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি পাই নাই বা নেই, এই জন্য আপনারা জাস্ট এখান থেকে একটা আইডিয়া করে নেবেন যে এই যে এখানে ক্লিক করলে আপনাদের যে পূর্বে সেভ করা ফাইলগুলো পেয়ে যাবেন, অথবা যদি আপনারা এখানে না থাকে তো আপনারা যে ফোল্ডারে সেভ করে রেখেছেন এখান থেকে নিয়ে বা এখান থেকে গিয়ে ওই ফোল্ডারটা সিলেক্ট করলেই আপনাদের ফাইলগুলো দেখতে পাবেন। তো আজকের মতো এতটুকুই।